অনলাইনে একটা কোর্স কিনে সেটা কয়জন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করলে কি গুনাহ হবে? খুবই দরকারি একটা প্রশ্ন। অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় না, এই কোর্সগুলো আমি কিনলাম, পাসওয়ার্ড পেলাম, আইডি পেলাম, ক্রিয়েট করলাম, এরপরে আমি অন্য অন্য দোস্তদেরকে সেগুলো দিলাম, তোরাও ব্যবহার কর, দু মাস সবাই মিলে ব্যবহার করলো, হয় কি হয় না? আবার অনেক সময় ওয়াইফাইয়ের ক্ষেত্রে এটা ঘটে যে আপনি কোনো ম্যাচে আসেন বা কোথাও আসেন, তো আপনার কাছে ওয়াইফাই ভাড়া দেওয়া হলো, পাসওয়ার্ড দেওয়া হলো, আপনি এবার আর কয়েক দোস্তরে দিয়ে দিলেন, আশপাশ লোকেরা দিয়ে দিলেন, এটা জায়েজ হবে কি না? এর উত্তর হলো, যারা বিভিন্ন কোর্স সেল করেন, যদি কোর্স সেলের ধরনটা এরকম হয় যে আপনাকে মডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন, সে অপশন দিয়ে দেওয়া হলো, এর মানে হলো কোম্পানি বা যাদের কাছ থেকে আপনি এটা কিনছেন সেই কোর্সটা যারা বিক্রি করছেন তারা আপনাকে এটা মালিক বানায় দিচ্ছেন, অতএব মালিক হিসাবে আপনি কেনার পর মালিক হয়ে আপনি এবার যারা খুশি তার দিতে পারেন। কথা কি বুঝাতে পারছি? আর যদি ব্যাপারটা এরকম হয় না, আপনি ডাউনলোড করার কোনো অপশন তারা রাখে নাই, আপনি শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি সেখানে টিউটোরিয়াল দেখতে পারবেন, ফাইলগুলো ওপেন করতে পারবেন, সেগুলোর থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, এই সুযোগ শুধু আপনার জন্য আছে, এর মানে হলো আপনাকে মালিক বানানো হয় নাই, আপনাকে ভাড়া দেওয়া হয়েছে, এর মানে হলো এগুলো আপনাকে ব্যবহারের সুযোগ দেওয়া হলো, মানে ভাড়া দেওয়া হলো নির্দিষ্ট ফির বিনিময়ে। তো আপনার কাছে আমি আমার একটা জিনিস ভাড়া দিলাম, আপনি ধরেন আপনি একটা বাইক ভাড়া নিলেন, ঘন্টায় গ্রামে বাইক ভাড়া দেওয়া হয় না, এক সময় সাইকেল ভাড়া দেওয়া হতো, দাম মনে করেন আপনি রেন্টে কার থেকে একটা গাড়ি ভাড়া করলেন, বিদেশে বিশেষ করে আপনার গাড়ি ভাড়া করে নিয়ে ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছে, আবার এসে জমা দিয়ে দিচ্ছে, আপনি ভাড়া করে নিয়ে আবার এটাকে চড়া মূল্যে বা বিভিন্নভাবে আরেকজনের কাছে আবার ভাড়া দিলেন, সেটা আপনার অধিকার নেই, কারণ আপনাকে সে পারমিশন দেয় নাই কর্তৃপক্ষ, এবং মালিক আপনার, আপনি কার কাছে দিলেন তাকে চিনে না, জানে না, এবং কোনো বেনিফিট ছাড়া আপনি তাকে দিলেন, এটাতে কোনো দিনই তার অনুমোদন থাকতে পারে না। তো যাই হোক, এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করে আপনার কোর্স কয়েক বন্ধুকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায় হবে না, কারণ আপনার কাছে ভাড়া দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি ভাড়ার ক্ষেত্রে আপনার এগ্রিমেন্টের খেলাফ করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন। আর যদি যেটা বললাম মডিউল টডিউল সব দিয়ে দেওয়া হয়, ডাউনলোড করার অপশন অপশন থাকে, তাহলে তো আপনাকে মালিক বানা দেওয়া হয়েছে, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহু আলাম বিশ্বাস।